অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর তৃতীয় টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি এম ডেরাফাত, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম একটা ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয়, সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব যে একটা মেথডকে কিভাবে আপনি লিখতে পারবেন, অর্থাৎ মেথডের সিনট্যাক্স কিভাবে লিখতে হয় বা মেথডকে কিভাবে ডিক্লেয়ার করতে হয়। সো চলেন শুরু করি। তার আগে বলে রাখি যে মেথড কি। মেথড হচ্ছে অ্যাসেট অফ ইনস্ট্রাকশন টু এক্সিকিউট সাম অ্যান স্পেসিফিক ওয়ার্ক অর টাস্ক, ঠিক আছে। অর্থাৎ আপনার মেথড হলো একটা সেট অফ ইনস্ট্রাকশন, কতগুলো নির্দেশনার সমষ্টি যেটা কি হয়, যেটা স্পেসিফিক কোনো একটা কাজকে এক্সিকিউট করার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা চলুন আরও সহজে বলি। ধরেন আমি আপনি মানুষ, এখন এই মানুষ কথাটাকে যদি আমি একটা ক্লাসের সাথে তুলনা করি, অর্থাৎ হিউম্যান যদি একটা ক্লাস হয়ে থাকে, সো আমাদের কি আছে, আমাদের হাত আছে, পা আছে, চোখ মুখ নাক এগুলো আছে। সো এগুলো যদি এক একটা অবজেক্ট হিসেবে আমি ধরি, হিউম্যানের এক একটা অবজেক্ট যদি হয়, এবং হাত পা চোখ মুখ এগুলো দিয়ে আমরা কী করি, যেমন হাত দিয়ে আমি কী করি, কোনো কিছু স্পর্শ করি কিংবা কোনো কিছু খাই, ঠিক আছে। সো এই হাত দিয়ে আমি যে কাজটা করলাম সেটাই ধরেন মেথড। অর্থাৎ হিউম্যান অর্থাৎ মানুষ যদি একটা ক্লাস হয় এবং হাত যদি একটা অবজেক্ট হয়, এই অবজেক্ট যে কাজটা করে সেটা কার দ্বারা করে, মেথডের দ্বারা। অর্থাৎ এই হাত যে দ্বারা যে আমি কিছু খেলাম সেটাই মেথড। আশা করি ক্লিয়ার। সো এখন আমরা দেখব যে একটা মেথডের বেসিক সিনট্যাক্স কি, অর্থাৎ একটা মেথড কিভাবে লিখতে হয়। একটা মেথড লেখার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটা অ্যাক্সেস স্পেসিফায়ার বা একটা স্পেস মডিফায়ার, ঠিক আছে। দেন আপনি কি করবেন, দেন আপনাকে একটা এই মেথডের একটা রিটার্ন টাইপ দিতে হবে, ঠিক আছে। যেমন ধরেন ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, স্ট্রিং হতে পারে, কিংবা যদি আমাদের জানা না থাকে সেক্ষেত্রে আমরা ভয়েড ইউজ করি। দেন আমরা মেথডের একটা সুন্দর নাম দিব, ঠিক আছে। এখন মেথডের নামের ক্ষেত্রে যদি আমাদের নামটা অনেক বড় হয় বা দুই ওয়ার্ড তিন ওয়ার্ডের হয়, সেক্ষেত্রে আমরা প্রথমে স্মল লেটার দিয়ে স্টার্ট করে মাঝ এরপরে যেটা থাকবে সেটা আমরা ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করতে পারবো, সেক্ষেত্রে আমাদের বুঝতেও সুবিধে হবে, ঠিক আছে। দেন এর পরে আমাদের কী করতে হবে, এর যে প্যারামিটার্সগুলো থাকবে সেগুলো আমরা দিতে পারবো। প্যারামিটার বলতে গেলে ধরেন আমরা যে এখানে যেই আমরা প্রোগ্রামে ইন্টিজার এ বা ফ্লট এ ফ্লট বি, হ্যাঁ, কিংবা যদি আমরা কখনো ক্লাস ইউজ করতে চাই এটার ভিতরে, সো এগুলো আমরা এই প্যারামিটারের মধ্যে দিব, ঠিক আছে। দেন আমার সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমার বডিটা শুরু হবে, এখানে আমার বডি থাকবে, দেন সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ, ঠিক আছে। সো প্রথমে আমাকে কী করতে হবে, প্রথমে আমাকে একটা অ্যাক্সেস স্পেসিফায়ার দিতে হবে, দেন একটা রিটার্ন টাইপ দিতে হবে, এবং মেথডের একটা নাম দিতে হবে, এবং যদি কোনো প্যারামিটার আমি যদি পাস করতে চাই সেটা আমি এর ভিতরে দিয়ে দিব, ঠিক আছে। ধরেন আমি একটা অ্যাক্সেস স্পেসিফায়ার দিলাম, ধরেন আমি একটা পাবলিক একটা পাবলিক মেথড কল করলাম, ডিফাইন করলাম, ঠিক আছে। এটা একটা রিটার্ন টাইপ দিলাম, যেহেতু ধরেন আমি জানি না সেই জন্য আমি দিলাম ধরেন ভয়েড, ঠিক আছে। দেন আমি মেথডে একটা নাম দিলাম, সো একটু আগে যে যেরকম আমরা বলছিলাম, ধরেন এটা একটা হিউম্যান যেহেতু যে কাজটা করতেছে, আমি কী করতেছিলাম, আমি হাত দিয়ে বললাম যে কিছু টাচ করতেছিলাম বা কিছু খাচ্ছিলাম, ঠিক আছে। সো ইট, ঠিক আছে, এভাবেই হচ্ছে আপনি একটা মেথড ডিক্লেয়ার করবেন। সো নেক্সট যখন আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করব, তখন আমরা দেখব যে একটা অবজেক্টের যে বিহেভিয়ারগুলো আছে সেগুলো কীভাবে মেথড দ্বারা করা যায়, অর্থাৎ মেথড কীভাবে আপনার অবজেক্টের ভেরিয়েবলগুলো রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, সেটা আমরা দেখব। সো আগামী ভিডিও পর্যন্ত আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। নেক্সট ভিডিও দেখার মতন জেনে আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।